প্রোগ্রামিং নিয়ে কেও কেও মে মেও করা পোলাপানকে তিনটে গ্রুপে ভাগ করা যায় নাম্বার 1 কুয়ারা গ্রুপ এরা প্রোগ্রামিং শিক্ষা শুরু না করেই আল্লাদি মেরে বলবে প্রোগ্রামার হতে হলে ম্যাথ জানা লাগে ব্রিলিয়েন্ট হওয়া লাগে প্রোগ্রামিং অনেক কঠিন সব তো মুরিদ তিন হাবলুদের সতিন এরা হাবিজাবি বলে কুতকুত খেলে সময় নষ্ট করার ট্যাবলেট গিলে কিন্তু প্রোগ্রামিং শেখার কাজটাই শুরু করে না গ্রুপ নাম্বার 2 কনফিউজড গ্রুপ এরা টিউটোরিয়াল কালেক্ট করবে অন্যের কাছে সাজেশন নিয়ে দুই তিন মাস ঘুমিয়ে থাকবে মাঝে মধ্যে প্রোগ্রামিং তে হালকা পাতলা গুতা মারলেও বেশিরভাগ সময় হতাশ আর কনফিউজ হয়ে অ্যান্ড্রয়েড ফোনের মতো হ্যাং হয়ে বসে থাকবে গ্রুপ নাম্বার 3 কসাই গ্রুপ ওরফে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং গ্রুপ এই কসাই গ্রুপের অর্ধেকের বেশি পোলা পান কয়েক সেমিস্টার শেষ করে কোপা সামসু না হয়ে ছাইড়া দেমা কান্দা বাসি টাইপের সামসুর চালা হয়ে চোখে মুখে অন্ধকার দেখে

যাতে চাকরির বাজারে চাল্লুদের মাজারে অবহেলিতরা বলৎ থেকে ডাইরেক্ট বস হয়ে যেতে পারে ধরেন আপনাকে কেউ একজন একটা খালি বালতি দিয়ে বললো যে এই বালতির মধ্যে দশ মগ পানি ঢালো আপনি মগের মধ্যে পানি নিবেন এবং সেই পানিটা বালতির মধ্যে ঢালবেন এই যে মগের মধ্যে পানি নেওয়া এবং সেটা ভালতির মধ্যে ঢালা এই কাজে আপনি দশ বার করবেন আপনি যদি প্রথম মগ পানি ঢালেন তাহলে কত মগ ঢালা হয়েছে সেটার মান হবে এক আপনি যদি দ্বিতীয় মগ ঢালেন তাহলে সেটা হবে দুই কত মগ এটা ভেরি করতেছে তার মানে এটা একটা ভেরিয়েবল সেজন্য আমরা একটা ভেরিয়েবল লিখলাম কত মগ ইজ ইকস টু শূন্য আবার প্রথমে থাকবে বালতিটা খালি তার মানে বালতির পানির ভ্যালু হচ্ছে শূন্য আপনার সাথে কথা হয়েছে যে আপনি দশ মগ পানি ঢালবেন এই কথাটাকে দেখি তার মানে হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত পানি ঢালবেন যতক্ষণ পর্যন্ত আপনার পানি ঢালার সংখ্যা দশ না হয় মানে হচ্ছে যে আপনি যে উপরে একটা ভেরিয়েবল দিছিলেন যে কত মগ এই কত মগ ভেরিয়েবলের মান যতক্ষণ পর্যন্ত দশ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পানি ঢালতে থাকবেন এই জিনিসটাকে প্রোগ্রামিং এর ভাষায় লিখে যে যে হোয়াইল কত মগ ভেরিয়েবল এর মান দশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি এই যে দুটো ব্র্যাকেট দিচ্ছেন সেই ব্র্যাকেটের ভিতরের কাজ বা কাজগুলো আপনি করতে থাকবেন আপনার প্রথম কাজটা হচ্ছে বালতির মধ্যে পানি ঢালা আপনি যদি বালতির মধ্যে এক মগ পানি ঢালেন তাহলে বালতির পানির পরিমাণ আগে যেটা ছিল সেটা সাথে আরো নতুন এক মগ যোগ হবে এই জিনিসটাকে যদি প্রোগ্রামিং এর ভাষায় লিখতে হয় সেটা হবে বালতিতে আগে পানির পরিমাণ যতটুকু ছিল প্লাস এক মগ পানি এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে ওই যে আপনি যে গুনতেছিলেন যে কত মগ মোট ঢালা হয়েছে সেটার মানও কিন্তু এক বাড়াইতে হবে তো সেটা আপনি কিভাবে লিখবেন সেটা হচ্ছে এই যে কত মগ সেইটার গণনার সংখ্যা সমান সমান হচ্ছে এই কত মগের আগে যেই মান ছিল তার সাথে আরো এক যোগ করে দেবেন এখন আমরা দেখি এই পুরো প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করবে প্রোগ্রামটার প্রথম লাইনে আইসা দেখবে যে বালতির পানির পরিমাণ হচ্ছে শূন্য অর্থাৎ বালতিটা খালি আর তারপরে দেখবে যে যে গণনা বা কত মগ এই ভেরিয়েবলটার মান হচ্ছে শূন্য কারণ আপনি এখনো কোনো মগ পানি ঢালেন নাই তারপরে সে আইসা দেখবে যে হোয়াইল হোয়াইলের পরে গিয়ে সে দেখবে যে কত মগ এখন এই কত মগ ভেরিয়েবলের মান হচ্ছে শূন্য এবং সে তুলনা করে দেখবে এটা হচ্ছে দশের চাইতে ছোট ফয়েলের পরে ব্র্যাকেটে যে জিনিসটা আছে এটা যদি সত্যি হয় তাহলে সে ব্র্যাকেটের ভিতরে কাজটুকু করবে এটা মিথ্যা হইলে সে করবে না এখন যেহেতু আমাদের প্রথমবার আসছি এই ভ্যালুটা সত্য তাহলে সে হোয়াইলের ভিতরে ঢুকবে প্রথম লাইনে সমান সমানের পরে আছে বালতির পানি সেটা হচ্ছে শূন্য এবং এর মধ্যে আপনি হচ্ছে এক মগ পানি ঢাললেন এই লাইন শেষ হয়ে যাওয়ার পরে আপনার বালতির পানির পরিমাণ দাঁড়াবে এক মগ তারপরে সে পরের লাইনে যাবে সেখানে গিয়ে সমান সমানের ডান পাশে দেখবে এই কত মগ এই ভেরিয়েবলের মান হচ্ছে শূন্য এবং আপনি যেহেতু এক মগ পানি ঢেলে ফেলছেন শূন্য সাথে এক যোগ করা হবে এবং এরপরে কত মগ এই ভেরিয়েবলটার মান দাঁড়াবে এক এরপরে সে আবার হোয়াইলের কাছে যাবে গিয়ে দেখবে যে কত মগ এটার মান হচ্ছে এক সেটা হচ্ছে দশের সাইটের ছোট সে তারপরে আবার ওয়াইল লুপের ভিতরে ঢুকবে ঢুকে বালতির মধ্যে হচ্ছে আরো এক মগ পানি অ্যাড করবে করলে বালতির টোটাল পানি হবে দুই মগ পরের লাইনে আসবে কত মগ ভেরিয়েবলের মান ছিল এক তার সাথে আরো এক যোগ করবে এখন কত মগের মান হচ্ছে দুই এরপরে সে আবার হোয়াইল লুপের কাছে যাবে গিয়ে দেখবে কত মগের ভ্যালু হচ্ছে দুই সেটা হচ্ছে দশের সাইজের ছোট সে ভিতরে কাজগুলো করবে করতে করতে যখন কত মগের ভ্যালু হচ্ছে নয় হবে তখনও এটা হচ্ছে দশের সাইজের ছোট তখন সে ওয়াইল লুপের ভিতরে ঢুকবে ঢুকে এক মগ পানি ঢালবে ঢালার পরে কত মগ এই ভেরিয়েবলের মান এক যোগ করবে যোগ করার পরে কত মগ এর মান দশ হয়ে যাবে তারপরে সে যখন ওয়াইল লুপের কাছে যাবে তখন আর কত মগের ভ্যালু দশের এর চেয়ে ছোট না এটা সমান সমান হয়ে গেছে তার মানে যে কত মগ লেস দ্যান 10 এটা মিথ্যা ফলস হয়ে গেছে তাইলে সে আর ওয়াইল লুপ চালাবে না আপনার প্রোগ্রামের কাজ শেষ পানি ঢালা শেষ আপনি খুশি আপনার আব্বাও খুশি এই যে আমরা একটা ওয়াইল লুপ লিখলাম এই ওয়াইল লুপের মধ্যে লাস্ট যে লাইনটা আছে সেটা কাজ হচ্ছে কত মগ যে ভেরিয়েবল আছে সেটার সাথে এক যোগ করা এই জিনিসটা আমরা যদি এইভাবে না লিখেও আরো সিম্পল ভাবে লিখতে পারি সেটা হচ্ছে কত মগ প্লাস প্লাস এই কোণ একটা ভেরিয়েবলের পরে যদি প্লাস প্লাস সাইন থাকে তাহলে প্রোগ্রামাররা খুব সহজে বুঝে ফেলে যে কত মত এর মানটা আগে যা ছিল তার সাথে যোগ করতে হবে আপনি দিয়ে আপনার